সালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজকে কথা বলবো খুবই ভাইরাল একটা টপিক নিয়ে, টপিক বলতে ক্রিম নিয়ে, যাই হোক ক্লোবজি ক্রিমটা নিয়ে কথা বলবো। দু চার মিনিটে দেখি কিছু বলা যায় কিনা। অনেক অনেক ধরনের প্রশ্ন করতেছে না, সবাইকে আসলে ওইভাবে পার্সোনালি আনসার দেওয়াটা ওরকম একটা পসিবল হয় না অনেক সময় একটু ব্যস্ততার কারণে। যাই হোক, ক্লোবজি ক্রিমটা কিন্তু আপনার নতুন কোনো ক্রিম না। অনেকে মনে করতে পারেন যে এটা মনে হয় 6 মাস 2 মাস 3 মাস বের হয়েছে, না না না, এটা অনেক আগের ক্রিম, এটা অনেক আগে থেকে চলতেছে। হয়তো কিছুদিন হলো কয়েকটা ভিডিও ভাইরাল হওয়াতে এই ক্রিমটা নতুন করে আবার একটা ট্রেন্ডিং এ চলে আসছে। কথাগুলো বললাম যারা নতুন ইউজার তাদের জন্য, পুরানো যারা আছেন তারা তো জানেনি। যাই হোক, ক্রিমটা কেমন? ক্রিমটা আসলে এটা একটা মেডিসিন বলা যায়, শুধুমাত্র ক্রিম না, এটা অনেক রোগের জন্য ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এবং এটা গায়ে কিন্তু লিখেই থাকে যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউজ করবেন ফর এক্সটার্নাল ইউজেস, মানে শরীরের বাহিরের অংশের জন্য, যাকে এটা সবাই জানেন। বেসিক্যালি এটা যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে, যাদের দাঁতের সমস্যা রয়েছে, যাদের ব্যাকটেরিয়া জনিত সমস্যা রয়েছে, তারাও এই ক্রিমটা ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা অনেকে ফেসে ইউজ করতে পারবে না এটা বলে, বাট ফেসে ইউজ করা যাবে। ফেসে ইউজ করলে কিভাবে ইউজ করতে হবে? আপনারা যদি ফেসে ইউজ করেন তাহলে রাতে ইউজ করবেন, অবভিয়াসলি রাতে ইউজ করবেন, দিনের বেলা ইউজ করার কোনো প্রয়োজন নেই। এবং রাতে ইউজ করলে সন্ধ্যায় যদি ইউজ করেন এটা 2-4 ঘন্টা রেখে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। যদি ফেসটা ড্রাই হয়ে যায় যে কোনো একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করবেন, সারা রাত রাখার কোনো প্রয়োজন নেই। ফেসে ইউজ করলে গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করবেন, প্রতিদিন ইউজ করবেন না, একদিন পরপর, 2 দিন পরপর, বেসিক্যালি 1 দিন পরপর ইউজ করলে এনাফ। এই ক্রিমটাকে কখনোই কন্টিনিউসলি ইউজ করার জন্য সাজেস্ট করবেন না। বুঝতে পারছি কিনা জানি না, মানে প্রতিদিন ইউজ করবেন, রেগুলার ইউজ করবেন, পারমানেন্ট ইউজ করবেন, এরকম কোনো ক্রিম হিসেবে বেছে নেবেন না এটা। জাস্ট এটা আপনি কিছুদিন ইউজ করবেন, 2-1 মাস হতে পারে, ভালো রেজাল্ট পেলে ছেড়ে দিয়ে যে কোনো একটা রেগুলার ক্রিম ইউজ করা শুরু করবেন। আর যারা বডির জন্য নিতে চাচ্ছেন, স্কিনের জন্য, বডি স্কিনের জন্য, তারা ইউজ করতে পারেন, রেগুলার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বেসিক্যালি রাতে ইউজ করবেন। অনেকে প্রশ্ন করেন যে সিঙ্গেলি ইউজ করবো শুধু ক্রিমটা, নাকি লোশনের সাথে মিক্স করে ইউজ করবো? কোনো সমস্যা নেই, সিঙ্গেলি ইউজ করতে পারেন, যদি লোশনের সাথে ইউজ করতে চান করতে পারেন, এটা আরও ভালো হবে। তবে লোশনের চাইতে ক্রিমের মেজারমেন্টটা হবে কম, ক্রিমের চাইতে লোশনের মেজারমেন্টটা হবে বেশি। একটু সুন্দরভাবে সঠিকভাবে মেজারমেন্ট করে নেবেন, আশা করি আপনারা এগুলো পারবেন, এটা কোনো ঝামেলার ব্যাপার না। তবে যাদের ক্রিমটা ইউজ করার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তারা দয়া করে এই ক্রিমটা কন্টিনিউ করবেন না। 2-4 দিন ট্রাই করে দেখেন, যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে তো ভালো, যদি না হয় এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নাই, এটা জাস্ট আপনি অ্যাভয়েড করে চলবেন। এই ক্রিমটা একটা ইন্ডিয়ান ক্রিম, কিছুটা দাম কম ছিল কয়েকদিন আগেও, বাট এটা একটু ভাইরাল হওয়ার পরে প্রাইসটা বেড়ে গেছে, নকলের সংখ্যাটা এখন বের হয়ে গেছে। যে ক্রিমটা একটু চলে উঠে ওই ক্রিমটা নকল বের হয়ে যায়, এটা বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে এমন, চলে উঠলেই নকল বের হয়ে যাবে, নকলটা দিয়ে অনেকে একটু বেশি লাভ করার চেষ্টা করে। যাই হোক, আপনারা অরিজিনালটা কেনার চেষ্টা করবেন। তবে আমি বলবো না সবাইকে ইউজ করার জন্য, সবাই এটা ইউজ করার প্রয়োজন নেই। যারা অনেকদিন থেকে নাইট ক্রিম ইউজ করেন না বা একটু চেঞ্জ করে দেখতে চাচ্ছেন তারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ইউজ করা যাবে। সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি ফেসই ইউজ না করে বডি ইউজ করেন, সেটাই সবচেয়ে বেটার হবে। তাই এই ক্রিমটাকে আমি বডিতে ইউজ করার জন্য বেশি পরামর্শ দিব। তবে অতিরিক্ত কখনো ইউজ করবেন না, এগুলো ডাক্তারি জিনিস, এগুলো নিয়ম মতো পরিমিত ইউজ করার চেষ্টা করবেন। সবাই একটু কেয়ারফুলি ইউজ করবেন, আসল প্রোডাক্ট ইউজ করবেন, কোনো প্রোডাক্ট বের হওয়ার সাথে সাথে ইউজ করবেন না। মানুষের রিভিউ দেখবেন এবং মানুষের ফিডব্যাক দেখবেন, যদি ভালো বলে 10 জনের মধ্যে 9 জন তাহলে ইউজ করবেন, যদি 10 জনের মধ্যে 7 জন ভালো বলে 3 জনও খারাপ বলে, তার মানে পার্সেন্টেজ খুব একটা ভালো না, ইউজ করা বন্ধ করে দিবেন বা ইউজ করবেনই না। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন, ভালো না লাগলে কোনো সমস্যা নেই, কিছু করতে হবে না। পরিশেষে একটা কথাই বলবো, যদি আপনারা শতভাগ নিশ্চয়তা চান তাহলে যে কোনো একটা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।